এফসি কাপের ম্যাচ খেলতে দীর্ঘ বিমানযাত্রার পরে মালদ্বীপে পৌঁছলো মোহন বাগান। ফলে কাহিল সবুজ মেরুন ফুটবলাররা একদিন অনুশীলন করে ক্লাব ভ্যালেন্সিয়ার বিরুদ্ধে এফসি কাপে প্লে অফ খেলতে নামবে সবুজ মেরুন ব্রিগেড। প্রায় 13 ঘন্টার দীর্ঘ বিমান যাত্রার পর মালদ্বীপ পৌঁছল মোহন বাগান। রবিবার ভারতীয় সময় সন্ধে 6টার সময় মালেতে নিজেদের হোটেলে ঢোকেন প্রবীর বলবন্তরা। শনিবার ডিএসকে চিভাজিয়ান্সের সঙ্গে আই লিগের ম্যাচ খেলেই গভীর রাতে মালদ্বীপের বিমান ধরেন বাগান ফুটবলাররা। দোহা হয়ে মালদ্বীপ পৌঁছতে ভারতীয় সময় বিকেল 4:30 হয়ে যায়। বিমান 2 ঘন্টা দেরি করায় আরও দুর্ভোগ পোয়াতে হয় এডু বলবন্তদের। বিমানবন্দর থেকে স্পিডবোট করে একটা অন্য দ্বীপে যান বাগান ফুটবলাররা। দীর্ঘ বিমান যাত্রায় কাহিল হয়ে পড়ে সবুজ মেরুন শিবির। তবে মালদ্বীপের মনোরম পরিবেশ মানসিকভাবে চাঙ্গা করে দেয় তাদের। হোটেলে ঢুকেই যে যার ঘরে ঢুকে যান প্রবীর শিল্টনরা। সোমবার মালেতে একদিন অনুশীলন করেই ক্লাব ভ্যালেন্সিয়ার বিরুদ্ধে এফসি কাপের প্লে অফে খেলতে নামবে সবুজ মেরুন ব্রিগেড। দল নিয়ে রবিবার রাতে চিফ কোচ সঞ্জয় সেনের সঙ্গে টেলিফোনে একপ্রস্থ আলোচনা করে নেন শঙ্করলাল চক্রবর্তী। ব্যুরো রিপোর্ট 24 ঘন্টা। রিও এখন কার্নিভালের হাওয়া, তার ছোঁয়া থেকে রেহাই পায়নি পোষ্য সারমেয়রাও। কার্নিভালের 1 সপ্তাহ আগে এই উৎসবের নাম ব্লাকাও। পর্তুগিজ ভাষায় কাও মানে কুকুর। সারমেয়দের নিয়ে এই স্ট্রিট পার্টি রেওয়াজ 14 বছরের। এবারেও সেই উৎসবে সামিল হতে পোষ্যদের রং বেরঙের কার্নিভালের পোশাক পরিয়ে কোপা কাবানা বিচে ভিড় জমিয়েছেন মানুষজন।